পৃষ্ঠা ১৬। ভাববার বিষয় বর্তমান দুনিয়ায় একমাত্র মুসলমানদের কাছেই আল্লাহ তালার কালাম সম্পূর্ণ অবিকৃত ও অপরিবর্তিত অবস্থায় বর্তমান আছে কোরআনের যে শব্দ আল্লাহর নবীর প্রতি নাজিল হয়েছিল আজ পর্যন্ত অবিকল তাই আছে এদিক দিয়ে দুনিয়ার মুসলমানগণ ভাগ্যবান জাতি তাতে কোনো সন্দেহ নেই আবার দুনিয়ার এ মুসলমানই একমাত্র হতভাগ্য যাদের কাছে আল্লাহ তালার পবিত্র কালামের আসল অবস্থায় বর্তমান থাকা সত্ত্বেও এর বরকত ও অফুরন্ত নিয়ামত হতে তারা বঞ্চিত কোরআন শরীফ তাদের ওপর এজন্য নাজিল হয়েছিল যে তারা এটা পড়বে বুঝবে তদ অনুযায়ী কাজ করবে এটা এসেছিল তাদেরকে শক্তি এবং সম্মান দান করার জন্য এটা তাদেরকে পৃথিবীতে আল্লাহর প্রকৃত খলিফা বানাতে এসেছিল আর ইতিহাস সাক্ষ্য দেয় যে যতদিন তারা কোরআনের হৃদায়াত অনুযায়ী চলেছে ততদিন এটা তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ নেতা বানিয়ে রেখেছে কিন্তু আজকাল তারা কোরআন দ্বারা জিনভূত তাড়ানো ছাড়া আর কোনো কাজই করছে না এর আয়াত লিখে তারা গলায় বাঁধে তা লিখে ও গুলে পানি খায় আর শুধু পুণ্য সঞ্চয় করার উদ্দেশ্যে না বুঝে পাঠ করে তারা আজ এর কাছে হৃদায়াত চায় না তাদের ধর্মবিশ্বাস কী রকম হবে তা তারা কোরআনের কাছে জিজ্ঞেস করে না তাদের কাজকর্ম কীরূপ হওয়া উচিত তাদের চরিত্র কীরূপ হওয়া দরকার তারা এ দুনিয়ায় কীরূপে রূপে জীবনযাপন করবে লেনদেন কিভাবে করবে কোন নিয়ম অনুসারে তারা মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করবে আল্লাহর অন্যান্য বান্দাদের প্রতি এবং তাদের নিজেদের প্রতি তাদের কর্তব্য কী আর তা কিভাবেই বা পালন করবে দুনিয়ায় কার হুকুম মানবে আর কার হুকুম অমান্য করবে কার সাথে সম্বন্ধ রাখা উচিত কার সাথে নয় তাদের মিত্রকে আর শত্রুই বা কে কিসে তাদের সম্মান ও সফলতা হবে কোন কাজে ধন দৌলত লাভ হবে তাদের ব্যর্থতা এবং ক্ষতি বা কিসে হতে পারে কোরআনের নিকট এ সমস্ত প্রশ্নের জবাব চাওয়া মুসলমানগণ এখন ছেড়ে দিয়েছে এখন তারা কাফের মুশরেক গোমরাহ ও স্বার্থপর লোকদের কাছে এবং নফসরূপ শয়তানের কাছে এ সমস্ত বিষয়ে পরামর্শ চায় আর এদের পরামর্শ অনুযায়ী তারা কাজ করে কাজেই আল্লাহকে ছেড়ে অন্যের হুকুম অনুসারে কাজ করার যে পরিণাম হতে পারে তাই হয়েছে আর সেই ফলই তারা আজ দুনিয়ার বিভিন্ন দেশ ও এক এক দেশের বিভিন্ন অঞ্চলে হাড়ে হাড়ে ভোগ করছে কুরআন শরীফ সমস্ত মঙ্গলের উৎস লোকেরা যে রকমের এবং যে পরিণামের মঙ্গল এর কাছে চাবে কোরআন তাই এবং ততটুকুই দান করবে পৃষ্ঠা সতেরো জিনভূত তাড়ানো সর্দি কাশির চিকিৎসা মামলা মোকদ্দমায় জয়লাভ চাকুরি লাভ আর এ ধরনের সব ছোট ছোট ও নিকৃষ্ট জিনিস যদি তারা এর কাছে চায় তবে তাই দান করবে আর যদি দুনিয়ার বাদশাহী এবং সারা জাহানের নেতৃত্ব ও কর্তৃত্ব পেতে চায় তবে তাও তাদেরকে দেবে এমন কি যদি আল্লাহর আরসের কাছে পৌঁছাতে চায় তবে কোরআন তাদেরকে সেখান পর্যন্ত পৌঁছিয়ে দেবে মূলত তা তার পাত্রের যোগ্যতার ওপরই নির্ভর করে তারা আজ মহাসমুদ্রের কাছ হতে মাত্র দু পানি নিচ্ছে অথচ সমুদ্র তাদেরকে বড় বড় নদী দান করতে পারে আমাদের মুসলমান ভাইগন আল্লাহর পাক কিতাবের সাথে যে ধরনের অসঙ্গত ব্যবহার করে থাকে তা এতই হাস্যকর ব্যাপার যে এরা নিজেরা যদি দুনিয়ার কোনো কাজে অন্য কোনো লোককে সে ধরনের ব্যবহার করতে দেখত তবে তারা তাকে বিদ্রুপ করতে ত্রুটি করতো না বরং তারা তাকে পাগল মনে করত কোনো ব্যক্তি যদি ডাক্তারের কাজ হতে ওষুধের তালিকা লিখে এনে কাপড়ে জড়িয়ে গলায় বেঁধে রাখে কিংবা পানিতে ধুয়ে তা পান করে তবে আপনারা তাকে কি বলবেন আপনারা কি তার কাজ দেখে হাসবেন না এবং তাকে নিতান্ত আহাম্মক মনে করবেন না কিন্তু সবচেয়ে বড় ডাক্তার আপনাদের রোগের চিকিৎসা ও আপনাদেরকে নিরময় করার উদ্দেশ্যে যে অতুলনীয় তালিকা লিখে দিয়েছেন তার সাথে দিন রাত আপনাদের চোখের সামনেই এ ধরনের ব্যবহার হচ্ছে অথচ সেই জন্য কারো এতটুকু হাসির উদ্রেক হয় না কথা কেউই ভেবে দেখেন না যে ওষুধের তালিকা গলায় বাঁধার বা ধুইয়ে খাবার জিনিস নয় এর বিধান অনুযায়ী ওষুধ বানিয়ে ব্যবহার করার জন্যই তা লিখিত হয়েছে কোনো রুগ্ন ব্যক্তি যদি একখানা ডাক্তারি কিংবা হেকিমি বই নিয়ে পড়তে শুরু করে আর মনে করে যে এই বইখানা পড়লে সব রোগ আপনা আপনি দূর হয়ে যাবে তবে আপনারা তাকে কি বলবেন আপনারা কি বলবেন না যে তার মাথা খারাপ হয়ে গেছে তাকে পাগলখানায় পাঠিয়ে দাও কিন্তু হায় একমাত্র মহা চিকিৎসক আল্লাহ তালা আপনাদের রোগের চিকিৎসার জন্য যে মহান কিতাব পাঠিয়েছেন তার সাথে আপনাদের ব্যবহার ঠিক একই রকম হচ্ছে আপনারা তা পড়েন আর মনে করেন যে এটা পড়লেই সব রোগ দূর হয়ে যাবে এর বিধান মতো কাজ করার কোনোই দরকার নেই আর এ কিতাব যেসব জিনিসকে ক্ষতিকর মনে করে বর্জন করতে বলে তা বর্জন করারও কোনো দরকার মনে করেন না পৃষ্ঠা আঠারো তাহলে রোগ দূর করার জন্য যে ব্যক্তি শুধু বই পড়াই যথেষ্ট মনে করে তার সম্পর্কে আপনারা যে মত প্রকাশ করে থাকেন আপনাদের নিজেদের সম্পর্কে সেরূপ মত প্রকাশ করেন না কেন আপনি জানেন না এমন কোন ভাষায় যদি আপনার কাছে কোনো চিঠি আসে তবে আপনি অমনি এর অর্থ জানার জন্য ওই ভাষা যে ব্যক্তি জানে তার কাছে দৌড়ে যান এর অর্থ যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারেন ততক্ষণ আপনার বিন্দুমাত্র শান্তি থাকে না সাধারণ কায় চিঠি নিয়ে আপনি এই প্রকার অস্থির হয়ে পড়েন এতে আপনার হয়তো দু চার পয়সারই উপকার হতে পারে তার বেশি নয় কিন্তু সারা জাহানের মালিক আল্লাহর কাজ হতে যে চিঠি আপনার কাছে এসেছে আর যার মধ্যে আপনার ইহকাল ও পরকালের সমস্ত মঙ্গল নিহিত আছে তাকে আপনি অবহেলা করে ফেলে রাখেন এর অর্থ জানার কোনো আগ্রহ বা অস্থিরতাই আপনার মধ্যে জাগে না এটা কি বাস্তবিক কি আশ্চর্যের ব্যাপার নয় এসব কথা আমি হাসি তামাশার জন্য বলছি না আপনারা যদি এ কথা চিন্তা করে দেখেন তবে আপনাদের অন্তরই বলে দেবে যে দুনিয়ায় সবচেয়ে বড় অবিচার হচ্ছে আল্লাহর এ মহান কিতাবের প্রতি আর এ অবিচার শুধু তারাই করছে যারা এ কিতাবের প্রতি ইমান রাখে বলে দাবি করে এবং এর জন্য প্রাণ দিতেও প্রস্তুত বলে প্রচার করে পবিত্র কোরআনের প্রতি তাদের ইমান নিশ্চয়ই আছে এবং তারা এটাকে প্রাণ অপেক্ষাও বেশি ভালোবাসে তাতে সন্দেহ নেই কিন্তু বড়ই দুঃখের বিষয় যে ঠিক তারাই এর উপর সকলের অপেক্ষা বেশি জুলুম করছে আর আল্লাহর কালামের প্রতি জুলুম করার ফল তো সকলেরই জানা আছে খুব ভালো করে বুঝে নিন আল্লাহর কালা মানুষের কাছে এজন্য আসেনি যে এটা পেয়েও সে দুর্ভাগ্য ও দুঃখ মুসিবতের মধ্যে পড়ে থাকবে পবিত্র কোরান্ত সৌভাগ্য ও সার্থকতা লাভ করার একমাত্র উৎস এটা দুর্ভাগ্য ও হীনতা লাভের কোনো কারণ হতে পারে না আল্লা তালা নিজেই বলে দিয়েছেন তহা হে তোমার প্রতি কোরআন এজন্য জন্য নাজিল করিনি যে এটা সত্ত্বেও তুমি হতভাগ্য হয়ে থাকবে আয়াত সুরা তহা এক দুই এর দ্বারা মানুষের ভাগ্য খারাপ হওয়ার এবং সকলের অপেক্ষা নিকৃষ্ট হওয়ার কোনোই আশঙ্কা নেই কোনো জাতির কাছে আল্লাহর কালাম বর্তমান থাকা সত্ত্বেও তার লজ্জিত ও লাঞ্ছিত হওয়া পরের অধীন হওয়া অপমানিত ও পদদলিত হওয়া গোলামির নাক পাশে বন্দী হওয়া তার সমস্ত কর্তৃত্ব অপরের হাতে ন্যস্ত হওয়া এবং পরের দ্বারা জন্তু জানোয়ারের মতো বিতাড়িত ও নির্যাতিত হওয়া একেবারে অসম্ভব ব্যাপার পৃষ্ঠা উনিশ এমন দুঃখপূর্ণ অবস্থা সেই জাতির ঠিক তখনই হতে পারে যখন তারা আল্লাহর কালামের উপর জুলুম করতে শুরু করে বনে ইসরাইলের অবস্থা আপনাদের অজানা নয় তাদের প্রতি তাওরাত তো ইঞ্জিল নাজিল করা হয়েছিল এবং বলা হয়েছিলো ওয়াল আউ অ্যান আহুম ওয়াল ই ওয়া মে উজিলা ইলাইহিম মির রব্বিহিম মির রব্বীহিম লা টালু মিম শাউকিহিম ওয়া মিম তাহতি আর তাওরাত ইঞ্জিল এবং অন্যান্য যেসব কিতাব তাদের প্রতি নাজিল করা হয়েছিল তারা যদি তা অনুসরণ করে চলত তবে তাদের প্রতি আকাশ হতে রিজিক বর্ষিত হতো এবং জমিন হতে খাদ্যদ্রব্য ফুটে বের হতো সুরা মায়েদা আয়াত বাইশ কিন্তু তারা আল্লাহ আল্লাহতালার এসব কালামের প্রতি জুলুম করেছিল আর তার ফলে وباءوا بغضب من الله ذلك بانهم كانوا يكفرون بايات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون লাঞ্ছনা এবং পর মুখাপেক্ষিতা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আল্লাহর গজবে তারা পরিবেষ্টিত হয়ে পড়েছিল এর কারণ এই যে তারা আল্লাহর বাণীকে অমান্য করতে শুরু করেছিল আর পয়গম্বরগণকে অকারণে হত্যা করেছিল তাছাড়া আরও কারণ এই যে তারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তাদের জন্য আল্লাহ আল্লাহতালা যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন তা তারা অতিক্রম করে গিয়েছিল সুরা বাকারা আয়াত একষট্টি অতএব যে জাতি আল্লাহর কিতাব ধারণ করে থাকা সত্ত্বেও দুনিয়ায় লাঞ্ছিত পদদলিত এবং পরের অধীন ও পরের তুলনায় শক্তিহীন হয় নিঃসন্দেহে মনে করবেন যে তারা নিশ্চয়ই আল্লাহর কালামের ওপর জুলুম করছে আর তাদের ওপর এই যে দুঃখ বিপদের তুফান আসছে তার মূল কারণই হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি জুলুম অতএব আল্লাহর এ গজব হতে রেহাই পাওয়া এছাড়া আর কোনো উপায় থাকতে পারে না তারা আল্লাহর কালামের প্রতি জুলুম করা ত্যাগ করবে এবং এর আনা হক আদায় করতে চেষ্টা করবে আপনারা যদি এ পাপ হতে ফিরে না থাকেন আপনাদের এ হীন অবস্থার কিছুতেই পরিবর্তন হবে না তা আপনারা গ্রামে গ্রামে কলেজই খুলুন আপনাদের প্রত্যেকটি সন্তান গ্রাজুয়েট হোক আর ইহুদেদের মতো সুদি কারবার করে কোটিপতি হোক না কেন তার ফল প্রকৃত পক্ষে কিছুই নয় পৃষ্ঠা বিষ এ কথা প্রত্যেক মুসলমানকে সর্বপ্রথমেই জেনে নিতে হবে কারণ মনুষ্যত্ব কাকে বলে এবং মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কি তা যদি মানুষের জানা না থাকে তবে সে জানোয়ারের মতো কাজ করতে শুরু করবে সে তার মনুষ্যত্বের মূল্য বুঝতে পারবে না অন্যরূপভাবে যদি কেউ এ কথা জানতে না পারে যে মুসলমান হওয়ার অর্থ কী এবং মুসলমান ও অমুসলমানের মধ্যে কেমন করে পার্থক্য করা যায় তবে সে তো অমুসলমানের মতো কাজকর্ম করতে শুরু করবে এবং তার মুসলমানের কোনো সম্মানই সে রক্ষা করতে পারবে না অতএব প্রত্যেক মুসলমানকে এবং মুসলমানের প্রত্যেকটি সন্তানকেই ভালো করে জেনে নিতে হবে যে সে যে নিজেকে নিজে মুসলমান মনে করে এ মুসলমান হওয়ার অর্থ কী মুসলমান হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে কী পরিবর্তন ও পার্থক্য হয়ে যায় তার ওপর কি কর্তব্য ও দায়িত্ব এসে পড়ে ইসলামের কোন সীমার মধ্যে থাকলে মানুষ মুসলমান থাকতে পারে এবং কোন সীমা অতিক্রম করলেই বা সে মুসলমানি হতে খারিজ হয়ে যায় এসব কথা না জানলে মুখ দিয়ে সে মুসলমানির যতই দাবি করুক না কেন তার মুসলমান থাকা সম্ভব নয় ইসলাম অর্থ আল্লাহর আনুগত্য করা ও হুকুম পালন করে চলা নিজেকে আল্লাহ তালার কাছে সোপর্দ করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর সম্মুখে নিজের আজাদি ও স্বাধীনতাকে স্বেচ্ছায় পরিত্যাগ করার নাম ইসলাম আল্লাহর বাদশাহী এবং আনুগত্যকে মাথা নত করে স্বীকার করে নেয়ার নাম ইসলাম যে ব্যক্তি নিজের সমস্ত কাজ কারবারকে আল্লাহর হাতে সঁপে দেয় সেই ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি নিজের সব ব্যাপারে নিজের ইচ্ছা মতো সম্পন্ন করে কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো হাতে তা সোপর্দ করে সে মুসলমান নয় আল্লাহর হাতে শোঁপে দেওয়ার তাৎপর্য এই যে তিনি তাঁর কিতাব এবং তার নবীর মারফত যে হৃদায়াত ও সৎ পথের বিধান পাঠিয়েছেন মানুষ তাকে পুরোপুরি কবুল করবে এবং তাতে বিন্দুমাত্র আপত্তি করতে পারবে না জীবনের প্রত্যেকটি ব্যাপারে এবং কাজে শুধু পবিত্র কোরআন ও হাজিচের নিয়ম অনুসরণ করে চলবে যে ব্যক্তি নিজের বুদ্ধি দুনিয়ার প্রথা এবং আল্লাহ ছাড়া অন্য সকলকেই সব কিছু পশ্চাতে ফেলে রেখে এবং প্রত্যেক ব্যাপারেই কেবল আল্লাহর কিতাব ও রাসুলের হাদিসের কাছে পথের সন্ধান জানতে চায় জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত এবং কি করা উচিত নয় আর সেখান হতে যে নিয়মই পাওয়া যাক না কেন বিনা আপত্তিতে তা মেনে নেয় তার বিপরীত যা তা সবই সে অস্বীকার করে শুধু সেই ব্যক্তি মুসলমান পৃষ্ঠা একুশ কারণ সে তো নিজেকে আল্লাহর কাছে একেবারে সঁপে দিয়েছে আর এভাবে আল্লাহর হাতে নিজেকে সঁপে দিলেই মানুষ মুসলমান হতে পারে এর বিপরীত যে ব্যক্তি পবিত্র কোরআন ও হাদিসের ওপর মোটেই নির্ভর করে না বরং নিজের মন যা বলে তাই করে কিংবা বাপ দাদা হতে চলে আসা নিয়ম নিয়মকানুনের অনুসরণ করে চলে কিংবা দুনিয়ায় যা কিছু হচ্ছে সেও তাই করে নিজের কোনো ব্যাপারেই সে পবিত্র কোরআন ও হাদিসের কাছে জিজ্ঞেস করে না যে তার কি করা উচিত পবিত্র কোরআন ও হাদিসের বিধান জেনে সে বলে ওঠে যে আমার বুদ্ধি তা গ্রহণ করতে চায় না তাই আমি তা মানি না অথবা বাপদাদার কাল হতে তার উল্টা নিয়ম চলে আসছে কাজেই তার অনুসরণ করব না কিংবা দুনিয়ার নিয়ম তার বিপরীত তাই আমি সেই নিয়ম অনুসারেই চলব তবে সেই ব্যক্তি কিছুতেই মুসলমান নয় যদি সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তবে সে মিথ্যাবাদী সন্দেহ নেই আপনি যখন কালেমা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ পড়েন এবং মুসলমান হওয়ার কথা স্বীকার করেন তখন আপনি তার মধ্য দিয়ে কথাও স্বীকার করে থাকেন যে আপনার আল্লাহর আইন আপনার জন্য একমাত্র আইন আল্লাহ তালাই আপনার প্রভু ও আদেশকর্তা তখন আপনার শুধু আল্লাহরই আনুগত্য করতে হবে আপনার কাছে শুধু সেই বিধানই সত্য বিধানরূপে স্বীকৃতি পাবে যা আল্লাহর কিতাব এবং তার রাসুলের সাহায্যে পাওয়া যায় এর অর্থ এই যে আপনি মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর সামনে নিজের আজাদি বিসর্জন দিয়েছেন অতপর আপনার নিজের স্বতন্ত্র মত বলতে কিছুই থাকতে পারে না দুনিয়ার বিভিন্ন প্রথা বা পারিবারিক নিয়ম রীতিরও কোনোই গুরুত্ব থাকতে পারে না অথবা অমুক হজরত এবং অমুক বুজুর্গ সাহেব কি বলেছেন আল্লাহর কালাম এবং তার রসুলের সুন্নাতের মোকাবেলায় এ ধরনের কোনো কথাই আপনি এখন পেশ করতে পারেন না আপনার প্রত্যেকটি বিষয়ই পবিত্র কোরআন ও হাদিসের সামনে পেশ করাই এখন আপনার একমাত্র কাজ যা তার অনুরূপ হবে না আপনি তা উঠিয়ে দূরে নিক্ষেপ করবেন তা যারই প্রথা হোক না কেন নিজেকে মুসলমান বলা এবং তারপর পবিত্র কোরআন ও হাদিসকে বাদ দিয়ে নিজের মত দুনিয়ার প্রথা কিংবা মানুষের কোনো কথা বা কাজের অনুসরণ করা সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী কোনো অন্ধ ব্যক্তি যেমন নিজেকে চোখওয়ালা বলতে পারে না কোনো নাকহীন ব্যক্তি যেমন নিজেকে নাকওয়ালা বলতে পারে না ঠিক তেমনি যে ব্যক্তি নিজের সমস্ত কাজকর্ম পবিত্র কোরআন হাদিস অনুসারে সমাধা করে না বরং তা পরিত্যাগ করে নিজের বুদ্ধি বা দুনিয়ার প্রথা অথবা কোনো ব্যক্তি বিশেষের কথা বা কাজের অনুসরণ করে চলে সে কিছুতেই নিজেকে মুসলমান বলতে পারে না পৃষ্ঠা বাইশ কেউ যদি নিজে মুসলমান থাকতে না চায় তবে তার মুসলমান থাকার জন্য তার উপর জোর জবরদস্তি করতে পারে না যে কোনো ধর্ম গ্রহণ করা এবং যে কোনো নাম ধারণ করার স্বাধীনতা প্রত্যেকটি মানুষেরই রয়েছে কিন্তু কোনো মানুষ যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় তখন তার এ কথা খুব ভালো করেই বুঝে নেওয়া উচিত যে সে ঠিক ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকতে পারে যতক্ষণ সে ইসলামের সীমার মধ্যে থাকবে আল্লাহর কালাম এবং তার রাসুলের হাদিসকে সত্য ও মঙ্গলের একমাত্র মাপকাঠি রূপে গ্রহণ করা এবং এর বিরোধী প্রত্যেকটি জিনিসকে বাতিল ও মিথ্যা মনে করাই হচ্ছে ইসলামের সীমা এ সীমার মধ্যে যে থাকবে সে মুসলমান এটা যে লঙ্ঘন করবে সে ইসলাম হতে বিচ্যুত বহির্ভূত হয়ে পড়বে তারপরও সে যদি নিজেকে মুসলমান মনে করে এবং মুসলমান বলে দাবি করে তবে সে নিজেকেও ধোকা দিচ্ছে আর দুনিয়াকেও ধোকা দিচ্ছে এতে সন্দেহ নেই যে আল্লার দেয়া বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না সে কাফের সুরা আল মায়দা আয়াত ৪৪।